এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে ফের বাড়ানো হলো বিধিনিষেধের মেয়াদ। তবে কিছু কিছু বিধিনিষেধের উপরে ছাড়ও দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। কোন কোন বিষয়গুলির উপরে ছাড় দেওয়া হয়েছে, কতদিন বাড়ানো হলো বিধিনিষেধের মেয়াদ, এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আপনাকে এই ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলেই আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। রাজ্যে ফের বাড়ানো হলো করোনার বিধিনিষেধ। 15 জানুয়ারি যে বিধিনিষেধ জারি করা হয়েছিল তারই মেয়াদ বাড়িয়ে এবার 31 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। শনিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এই বিষয়ে। তবে মেয়াদ বাড়লেও এই পর্যায়ে বেশ কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের কার্যকর বিধিনিষেধের মেয়াদ 31 জানুয়ারি পর্যন্ত বাড়ালেও মেলা এবং বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। খোলা জায়গায় কোভিড বিধি মেনে মেলা আয়োজনের অনুমতি দিয়েছে নবান্ন। ফলে এবার আন্তর্জাতিক কলকাতা বইমেলা হতে আর কোনো বাধা রইল না বলেই মনে করা হচ্ছে। তবে মেলা কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে সরকারি বিধিনিষেধ মেনে চলার। এদিকে বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে রাজ্য সরকার। রাজ্যে এখন বিয়ের মরশুম। এতদিন সর্বাধিক 50 জনকে নিমন্ত্রণ করার অনুমতি দেওয়া হয়েছিল, ফলে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। ক্যাটারিং ব্যবসাও বেহাল হয়ে পড়েছিল। সেই সব কথা মাথায় রেখেই এবার বিয়ের অনুষ্ঠানে 50 জনের বদলে সর্বাধিক 200 জনকে অথবা ম্যারেজ হলের 50% পর্যন্ত লোকজনকে আমন্ত্রণ জানানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে মেলা বা বিয়ের অনুষ্ঠানে ছাড় মিললেও বাকি সমস্ত বিধিনিষেধ একই রয়েছে। পুরনো নিষেধাজ্ঞা অনুযায়ী বন্ধ থাকছে স্কুল কলেজ সহ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান। জারি থাকছে নাইট কারফিউ। তবে নিয়ম মেনে খুলছে শপিং মল, বার, রেস্তোরাঁ, সিনেমা হল ও পার্লার। সরকারি বেসরকারি অফিসে 50% হাজিরা নিয়ে কাজ করা যাবে। 50% যাত্রী নিয়ে রাত 10টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। রাস্তায় বেরোলে পড়তে হবে মাস্ক। এই সকল নিয়ম ভাঙলে বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও সরকারের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।